প্রিয় দর্শক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ডিআরআই ডিফেন্ড রাইটস ইন্টারন্যাশনালের সৌজন্যে নাগরিক টিভির বিশেষ টক শো অপ্রতিরোধ্য তারুণ্য, যেখানে বাংলাদেশের তরুণ, ছাত্র ও যুব নেতাদের অংশগ্রহণে রাজনৈতিক আলাপচারিতামূলক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, নাগরিক টিভি দেশে ও প্রবাসে তরুণ জনগোষ্ঠীকে সংগঠিত করে রাজনীতিতে অংশগ্রহণের জন্য নানান প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পৃথিবীব্যাপী নাগরিক টিভি তরুণ জনগোষ্ঠীর পক্ষে তার দৃঢ় অবস্থানের জানান দিয়েছে ইতিমধ্যে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন একমাত্র তরুণ রাজনীতিকদের, তরুণদের রাজনীতিতে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। দর্শক, আজকের বিশেষ টক শো রাজনীতিতে অপ্রতিরোধ্য তারুণ্য, যেতে অংশগ্রহণ করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাতুল সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি রাতুল আমাদের আজকের টক শোতে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি টিটু ভাই। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি রাতুল। আপনাকে খুব স্মার্ট লাগছে আজকে। থ্যাংক ইউ। আমি বেশ শুরু করছি আজকের আপনার সাথে আলাপচারিতার প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। আমি সবার কাছে এই একই প্রশ্ন করতে চাই এবং আমি এই একই প্রশ্ন করি, আই হেট পলিটিক্স। প্রজন্মের তরুণ আপনি, নিজেও পলিটিক্স একসময় হেট করতেন যতটুকু আমাকে বলেছেন আপনি, এখন লাভ করেন কেন, হেট করেন না কেন, কি করে আপনার এই মনস্তত্ত্বটা পরিবর্তিত হলো, এটা যদি আমাদেরকে একটু বলেন প্লিজ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতক্ষণে রাজনীতি সম্পর্কে একটু বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের, বিশেষ করে আমার, রাজনীতি সম্পর্কে ধারণাটা এমন ছিল যে এই জায়গাটা আসলে একটা নোংরা জায়গা। হ্যাঁ, এই জায়গাটাই বিচরণ করে যারা, তারা, আমরা যাদেরকে পজিটিভ চিন্তা ভাবনার মানুষ বলে মনে করি, হ্যাঁ, তারা এই জায়গাটা বিচরণ করে বলে আমার একটা সময় ধারণা ছিল। এখানে থাকে না তারা যারা পজিটিভ চিন্তা ভাবনার মানুষ। তবে এই জায়গাটা কিন্তু আমরাই তৈরি করে দিছি। এখানে যে আমাদের দোষ নাই যারা আমরা একটু পজিটিভ চিন্তা ভাবনা করি দেশ নিয়ে, মানুষ নিয়ে, এই জায়গাটা, এই যে রাজনীতির জায়গাটা, নেতৃত্বের জায়গাটা যে ম্যাক্সিমাম খারাপদের দখলে চলে গেছে, এইটাতে কিন্তু আমাদের দোষ আছে। হ্যাঁ, কেননা আমরা এই যে একটা শব্দ প্রচলিত সমাজে, উই হেট পলিটিক্স বা আই হেট পলিটিক্স, এই এই যে এই কনসেপ্টটা কিন্তু খারাপদের না, এই কনসেপ্টটা কিন্তু যারা পজিটিভ চিন্তা ভাবনার মানুষ, বিশেষ করে তাদের। তো আমরা যখন এই ব্যাপারটা মাথায় নিয়ে সমাজে বসবাস করি, উই হেট পলিটিক্স বা আই হেট পলিটিক্স, তাহলে সাধারণভাবেই এই জায়গাটা কিন্তু খারাপদের দখলে চলে যায়। আর আমরা খারাপদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়েই নানা রকম সমালোচনা করি যে না, এটা দিয়ে কিছু হবে না, রাজনীতি দিয়ে কিছু হবে না, বা এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট নাই। হ্যাঁ, এটা আমাদের একটা দোষ আছে। তো আমার এখন সেই চিন্তাটা আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হলো সেটা বলি। এই জায়গাটা এখন আমার চিন্তা, মানে যতক্ষণ পর্যন্ত পরিপক্কতা আসছে রাজনীতি সম্পর্কে, পরিপক্কতা ঠিক আসে নাই, মানে যতটুকু একটু হলেও ন্যূনতম আগের থেকে ধারণাটা একটু হলেও এখন ভালো, সেই অবস্থায় এখন মনে হচ্ছে যে এই জায়গাটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এই জায়গাটা ছেড়ে না দিয়ে ভালোরা যখন এই জায়গাটায় ম্যাক্সিমাম অংশটা দখল করবে, তখন আশা করা যায় সমাজের একটা পজিটিভ পরিবর্তন আসবে। তো এই এই কনসেপ্টটা যখন মাথায় আসছে যে না, এই জায়গাটা ছেড়ে দিলে পজিটিভ কোনো পরিবর্তন আসবে না, এইটা তরুণদের মধ্যে এই ধারণাই বিদ্যমান থাকবে, যখন আমরা
ভালোরা কিছু ভালো অংশ গিয়ে এই জায়গাটা দখল করবো, রাজনীতির এই জায়গাটা আমরা ভালো কিছু উপহার দিব দেশ ও জাতিকে, তখন আস্তে আস্তে ইনশাল্লাহ সবার মধ্যেই পরিবর্তন চলে আসবে, যেটা এখন আমরা বিশ্বাস করি উই হেট পলিটিক্স, তখন একটা সময় শব্দটা পাল্টে আই লাভ পলিটিক্স হয়ে যেতে পারে। না, কিন্তু আপনি আপনার মানে আপনি একসময় হেট করেছেন, মানে কি 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 কোন বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করলো রাজনীতিতে আসা? অর্থাৎ আপনি রাজনীতিতে আসলেন, আপনি মনে করলেন যে রাজনীতিটা আসলেই, রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করা উচিত, কি মনে করে, মানে ওইখানে আপনার অনুপ্রেরণাটা কি ছিল, এটা যদি একটু বলেন প্লিজ। দেখুন, অনুপ্রেরণা বলতে রাজনীতি আসার জন্যই রাজনীতিতে মানে এদিকে মুভ করছি, কোটা সংস্কার আন্দোলন থেকে। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনে মূলত আমার প্রথম সংগ্রামের সূচনা। কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আমি রাজনীতি করব বা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমি সেখানে যাই নাই। সেই সময় পর্যন্ত আমার চিন্তা ভাবনা ছিল যে এটা একটা সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন বলতে এটা আমাদের সমাজের পজিটিভ পরিবর্তনের জন্য এটা আমাদের দরকার। কোটার যে ব্যবস্থাটা আগে ছিল, আপনারা জানেন যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে 56%, এটা আমার কাছে একেবারে অনৈতিক অযৌক্তিক মনে হয়েছিল। সেই জায়গাটা থেকেই আমি মূলত এই আন্দোলনে ইন্সপায়ার হই, আন্দোলনে অংশগ্রহণ করি স্বতঃস্ফূর্ত ভাবে, সবসময় চেষ্টা করেছি সামনের সারিতে থাকার জন্য। যখন আমরা এই আন্দোলনের মাধ্যমে একটা পজিটিভ অনেকটা বাধ্য করেছিলাম গভর্নমেন্টকে যে আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য, অনেকাংশে, পুরোপুরি আমাদের দাবি মানে নাই কিন্তু অনেকাংশে আমাদের দাবিটা মেনে নিতে গভর্নমেন্ট বাধ্য হয়েছিল, তো সেই থেকেই মূলত আমার একটু রাজনৈতিক, তারপরে থেকে তো মোটামুটি ভাবে আমাদের যারা প্রথম সারির নেতৃত্বে যারা ছিল তারা সবাই চাইছিল যে রাজনীতি এসে দেশের একটা ভালো পরিবর্তন নিয়ে এসে রাজনৈতিক ভাবেও একটা ভূমিকা রাখার সারা দেশের জন্য। যদিও আমি 2019 সাল পর্যন্ত, এমনকি 2020 সাল পর্যন্ত আমি এই ধরনের চিন্তা ভাবনা শুরুর দিকেও করি নাই যে আমি রাজনীতি কখনো আসব, তবে আমার যখন মনে হলো যে না, যে আমি একা যতটুকু করব এই দেশের জন্য, রাজনীতিতে রাজনীতি না করে তার থেকে অনেক বেশি করা যাবে যদি রাজনীতিতে সক্রিয় হতে পারি বা নিজের একটা অবস্থান তৈরি করতে পারি রাজনৈতিক ভাবে। আশা করা যায় যে পজিটিভ চিন্তা, পজিটিভ কাজগুলো, কাজ যদি আমরা করি তাহলে মানুষ আমাদেরকে সেভাবে গ্রহণ করবে আর আমাদের সুযোগটা আরো অনেক বড় হবে, হ্যাঁ, দেশ ও মানুষের জন্য অনেক কিছু করার। অনেক ধন্যবাদ। এখন আরেকটি জিনিস আমার জানার দরকার, জানতে চাই, কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হলেন কি, মানে সরি, কোটা বিরোধী না, শব্দটা একটু একটু কারেকশন করি, আমরা কোটা সংস্কার চাইছি, কোটা আমরা কিন্তু এই শব্দটা অনেক মিডিয়া বা অনেক মানে যারা সরকার দলীয় অনেক ভাবেই তারা আমাদেরকে কোটা বিরোধী এই শব্দটা যুক্ত করে দেওয়ার অনেকবার চেষ্টা করেছে, যদিও আমরা কিন্তু কখনোই কোটা বিরোধী ছিলাম না। হ্যাঁ, অথবা প্রতিবন্ধী কোটা, আমরা এটা বিরোধী কখনোই ছিলাম না। রাইট, কোটা সংস্কার আন্দোলনে আপনি যুক্ত হলেন যেটা আপনি বললেন, কিন্তু ওই সময় আপনার যে পুলিশি নির্যাতন হয়েছিল আপনার উপরে, এবং সেই বিষয়টা যদি আপনারা আমাদেরকে একটু বলেন, যে আপনি আপনি বোধহয় অ্যারেস্টও হয়েছিলেন, এই এই ঘটনাটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন আপনি। জি, আমি আসলে গ্রেপ্তার হয়েছিলাম, সেটা কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে না, সেটা মূলত নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন সময়ে। কোটা সংস্কার আন্দোলনে আমি সশরীরে খুব অ্যাক্টিভ ছিলাম, আর নিরাপদ সড়ক আন্দোলনে আমি অনলাইন ভিত্তিক যে আমার টাইম লাইন বা এটার মাধ্যমে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। আমি এত বেশি পোস্ট কোটা সংস্কার আন্দোলনেও করি নাই যতটা আমি নিরাপদ সড়ক আন্দোলনে করছিলাম, এমনকি আমার সেই সময়টাই খুব একটা ভালো ফ্লো ছিল। আপনারা জানেন আমার একটা ছবি ভাইরাল হওয়ার পর মানে এটার জন্যই কিছু মানুষ আমাকে পছন্দ করছিল, মোটামুটি ফলো করতো, ভালোবাসতো আমাকে। হ্যাঁ, তো সেই সময় নিরাপদ সড়ক আন্দোলনের সময়টাই আমি অনেক বেশি পোস্ট করতাম। আমি এই আন্দোলনটাকে আমি আমি এটা বলি যে এটাই আমার একটা ভূমিকা আছে, ন্যূনতম হলেও আমার ভূমিকা আছে, আমার আমার দেখে হয়ে বা আমার থেকে ইন্সপায়ার হয়ে অনেক ছেলেরা আসছে সেই সময়। তো হয়তোবা সেই কারণেই প্রশাসন বা গভর্নমেন্ট থেকে তারা মনে করছিল যে ওকে সাইডে করা দরকার, সাইড করা দরকার। হ্যাঁ, আপনি জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন মূলত শুরু হয়েছিল আগস্টের 1 তারিখ থেকে, সম্ভবত 1 আগস্ট অথবা 2 আগস্ট থেকে খুব ভালো একটা ফ্লো তৈরি হয়, আর 5 আগস্ট আমাকে র‍্যাব হেডকোয়ার্টার থেকে
উত্তরা যেটা র্যাব হেডকোয়ার্টার থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও যদিও প্রথম 2 দিন আমাকে কিন্তু গুম করে রাখা হয়েছিল, যদিও এটা দেশের সংবিধান বা আইন সবকিছু বহির্ভূত। আমরা জানি যে মোটামুটি একজনকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু কোর্টে হাজির করতে হয়, কিন্তু সে সেগুলো মানার কোনো বালাই ছিল না আমার ক্ষেত্রে। আমি 48 ঘন্টা প্রায় গুম অবস্থায় ছিলাম র্যাব হেডকোয়ার্টারে, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে বা এই ধরনের তথ্য কিন্তু বাইরে প্রকাশ করা হয় নাই। দ্বিতীয় তৃতীয় দিন আমাকে ডিবি হেডকোয়ার্টার ট্রান্সফার করা হয়, সেখানে যাওয়ার পর আমাকে এন্ট্রি করে মোটামুটি প্রকাশ করা হয় এই সময়টা। তো আর আমাকে যখন নিয়ে যাওয়া হয় আমি তো মোটামুটি অনেকটা নিশ্চিত ছিলাম যে আমি হয়তো বা ক্রস ফায়ারে যাবো বা আমাকে মেরে ফেলবে। আসলে তখনকার আবহাওয়াটা এমন ছিল, এটিএন বাংলায় একটা নিউজ করছিল, নিউজ বলতে গেলে সেটা আমাকে না কিন্তু আমাকে যুক্ত করা হয়েছিল, সেটা আমি বলি। এটা এটা নিয়ে আমার এটিএন বাংলার পুরো একটা আক্ষেপ আছে যে তারা এই ধরনের সংবাদ কিভাবে তারা প্রকাশ করে। আপনার মনে থেকে থাকবে যে বিএনপির একটা নেতা সেই সময়ের, আমির খসরু নামের একজন বিএনপির নেতা, তার সঙ্গে নওমি নামের একটা শিক্ষার্থীর ফোনে কথোপকথন ফাঁস হয়েছিল। যেটাই উনি এমন কিছু বলছিল যে কুমিল্লাই থেকে কি হবে, ছেলে পেলে যা আছে 200-400 নিয়ে ঢাকায় চলে আসো, এমন কোন একটা কথা। তো এটিএন বাংলায় সে নিউজটা প্রকাশ করছিল। এক পাশে আমির খসরু সাহেবের ছবি ছিল, অন্য পাশে স্বাভাবিকভাবেই সেই নমি নামের শিক্ষার্থীর ছবি থাকার কথা, যেহেতু সে গ্রেপ্তার হয়ে গেছিল তার পরিচয় প্রকাশিত ছিল, কিন্তু সেই জায়গাতে আমার ছবি দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা মূলত একেবারে উদ্দেশ্যপ্রণীত ভাবে, প্লাস ইত্তেফাক যে পত্রিকা আছে সেখানে আমাকে জামাত শিবির বলে প্রচার করে বিশাল একটা কলাম লেখা হয়েছিল। যদিও আমার সেই কোটা সংস্কার আন্দোলনে ওই সময় পর্যন্ত আমার রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। হ্যাঁ, তার পূর্ব পর্যন্ত আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার গ্রামের বাড়ি যে রাজশাহীর বাঘা থানায় সেখান থেকে পড়াশোনা করছি, একেবারে নিরীহ জীবনযাপন করছি আমি। এখানকার সবাই আমার সম্পর্কে খুবই ওয়াকিবহাল, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, কোনো রাজনৈতিক মিছিল মিটিং বলেন কোনো কিছুতে আমি কখনোই ছিলাম না। তবুও আমাকে সেই সময় জাস্ট আমাকে আমাকে যে উঠায় নিতে হবে তার একটা আবহাওয়া তৈরি করার জন্য এই যে এটিএন বাংলার এই নিউজটা, তারপরে ইত্তেফাকের যে কলমটা লেখা হলো, আমাদের নারায়ণগঞ্জের যে এমপি মহোদয় শামীম ওসমান, আমাদের এলাকার যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমনকি এমন আরো অনেক যারা ঊর্ধ্বতন আছে নেতা নেত্রী আছে আওয়ামী লীগের, তারা আমাকে নিয়ে অনেক পোস্ট করছিল সেই বিষয়টা। অবশ্য তারা, তবে এই ব্যাপারটা আমার আফসোস লাগে যে তারা নিশ্চিত ভাবেই আমার আমার সম্পর্কে খুব ভালো মতো খোঁজ খবর নিয়ে কিন্তু তারা এই নিউজ গুলা করে নাই, বা তারা কিন্তু তাদের টাইম লাইনে লিখে নাই। কিন্তু আপনি এটাকে উদ্দেশ্যমূলক বলছেন কেন? মানে তারপর তো আপনি যদি ওটার সাথে যুক্ত না থাকেন তাহলে তো আপনার কথা তো দেওয়া উচিত, এবং এটাই হচ্ছে অপসাংবাদিকতা। তো এই এইটাই তো এখন বাংলাদেশের রাজনৈতিক একটা হাতিয়ার হয়ে গেছে, ভয়ের রাজনীতি প্রচারের প্রসারের একটা হাতিয়ার, যে যে কাউকে যে কাউকে আপনি দেখেন যে আমার শিবির ব্লেম দিয়ে যে কাউকে, বিএনপির কত নেতা নেত্রী আছে যাদেরকে গুম গুম করে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এই শুধুমাত্র একটা ব্লেম দিয়ে। হ্যাঁ, আমার কথা হলো যদি জামাত 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 শিবিরকে যদি নিষিদ্ধ করতে হয় তারা পুরোপুরি নিষিদ্ধ করে দাও, তাদেরকে মাঝখানে ঝুলিয়ে রেখে তো এই ব্লেমটা দেওয়ার প্রয়োজন নাই। যদি তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হয় করে দাও, তাদেরকে সাইড করে দাও, আমাদের আপত্তি নেই তাতে। হ্যাঁ, তাদের এখান থেকে আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার কিংবা বাক স্বাধীনতা কি বাংলাদেশে আছে মনে করেন? কি মনে হয় আপনার? না, এটা প্রথমত সরাসরি আছে বা নাই এটা বলা যায় না, আংশিক কিছুটা হয়তো বা আছে, কিছু 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 আছে। দেখুন, বাক স্বাধীনতা একেবারে নাই সেটা না, যেমন আমি এখন তো মোটামুটি কথা বলতে পারছি এইটুকু আছে, কিন্তু আমি জানি না যে আমি আপনার সঙ্গে কথা বলার পর কালকে আমার সঙ্গে কি হবে, এটুকু আমি পারছি ঠিক আছে, কিন্তু এই নিরাপত্তাটা আমার নাই যে আমি আপনার সঙ্গে যে মন খুলে কথা বলবো, আমার ভিতরে সব কথা বলবো। হ্যাঁ, সেটুকু কিন্তু আমি আমি শঙ্কিত যে আপনার সঙ্গে কথা বলার পর কালকে আমার প্রতি প্রেশারটা বেড়ে যেতে পারে। আমি আমি আপনি মন খুলে কথা বলতে পারছেন, অর্থাৎ আপনি নিজের মধ্যে একটা এক ধরনের সেন্সরশিপ করছেন যে কোনটা বলা, আমাকে 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 অনেক কথা বিচার বিশ্লেষণ করেই বলতে হবে, আমি সেটা জানি, আমার দেশের প্রেক্ষাপট আমার দেশের অবস্থা জানি। তাহলে দেশের গণতন্ত্র, আমি চাইলেই যে কোনো কিছু বলে ফেলতে পারবো না। তাহলে দেশে গণতন্ত্র কোথায়? তাহলে দেশে আইনের শাসন কোথায়? তাহলে দেশে বাক স্বাধীনতা কোথায়? আপনি তো মন খুলে কথা বলতে পারছেন না। আপনার আমরা কি তাহলে আপনার পূর্বপুরুষরা কি স্বাধীনতা, আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা অর্জন কি এজন্য করেছে নাকি?
না না অবশ্যই না, তারা এইটুকু স্বাধীনতার জন্য দেশ অবশ্যই স্বাধীন করেনি। তারা চাইছিল এদেশের মানুষ শান্তিতে থাকবে, তাদের মনের যে ভাবাব্যক্ত সেগুলা মন খুলে করবে, দেশের যে এগিয়ে যাওয়া সেটা সবসময় কন্টিনিউ থাকবে, কিন্তু এইরকম একটা অবস্থা তৈরি হবে সেটার জন্য কখনোই তারা স্বাধীনতা নিয়ে আসেনি। তাহলে তাই যদি হয় রাতুল, মানে প্রশ্নটা কি এভাবে আমি করতে পারি কিনা রাতুল, দেশের গণতন্ত্র কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করা কি অসম্ভব হয়ে যাবে? মানে এটা কি অসম্ভব? দেশে না, আমি আমি আপনি সব সময় স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, দেশে আপনি গণতন্ত্রের আপনি ভোটাধিকার পাবেন না, দেশে আপনি আপনার এক ধরনের ভয়ের সংস্কৃতি, এটাই কি আমাদের বাস্তবতা, কি মনে হয় আপনার? বর্তমান বাস্তবতা এটাই, তবে আমি আশাবাদী মানুষ, আমি আশা করি যে অচিরেই এই পরিবর্তনটা আসবে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ একটা ফ্লো তৈরি হচ্ছে, সেটা কি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যে স্বতঃস্ফূর্ত ইচ্ছাটা জাগ্রত হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে সম্ভাবনার জায়গা বাংলাদেশে। এখন দেখুন, আমার যে রাজনৈতিক রাজনীতি সম্পর্কে যে আমার যে চিন্তা ভাবনা, এটা যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে না, এখানে অনেক হাজার হাজার তরুণরা আছে যাদের এই পজিটিভ চিন্তা ভাবনা চলে আসছে রাজনীতি সম্পর্কে। তারা চায় রাজনীতির এই জায়গাটা গিয়ে তাদের মন মতো পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে, তাদের যে যোগ্যতা দিয়ে এই জায়গাগুলা পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে। তো সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, তবে যে কোনো একটা বড় ঘটনার প্রেক্ষাপট তৈরি হতে কিন্তু সময় লাগে, তার জন্য কিছুটা কি বলে সময় লাগে, সেটাকে সুন্দর মতো গুছিয়ে নিতে হয়। তো আমরা সেই পথে আগাচ্ছি, আমরা নিজেদেরকে গুছিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ইনশাল্লাহ একটা সময় আসবে যখন ইনশাল্লাহ সবকিছু পরিবর্তন চলে আসবে আপনা আপনি। আমরা সেই সেই সময়ের জন্য অপেক্ষা করব। আমার কাছে পরবর্তী প্রশ্ন, যে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগের শাসন আমরা দেখলাম, এই আমলগুলোর মধ্যে মৌলিক পার্থক্যটা কি মনে করেন আপনি, আপনার আপনার অভিব্যক্তিটা? এই আপনি আমার মনে হয় যে বিএনপির শাসনামল আপনি দেখেছেন, কিন্তু এরশাদের শাসনামল দেখেছেন কিনা আমি ইন ডাউট। না, এরশাদের শাসনামলের আমার আমার জন্ম হয়েছে, কিন্তু সে সময় আমি এতটা ছোট যে আমার খুব একটা মনে নাই। আর বিএনপি আমলটা সম্পর্কেও আমার খুব বেশি মনে নাই, পেপার পত্রিকা বা আলোচনায় যতটুকু জানছি যতটুকু এটুকুই। শুনেছি, আসলে আমি 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 আপনাকে যেটা বলছি যে আমি আমার কিন্তু 1 বছর আগেও বা অল্প কিছুদিন আগেও রাজনীতি সম্পর্কে কোনো আগ্রহ ছিল না। দেশের যে মেজর ঘটনাগুলো ঘটতো রাজনৈতিক ভাবে অথবা যে কোনো ক্ষেত্রে, আমি জাস্ট এগুলাই বিভিন্ন টিভি নিউজ বা পত্রিকায় সেটুকুই আমি রাখতাম। রাজনীতি সম্পর্কে যেহেতু আগ্রহ ছিল না, তাই খুব বেশি চর্চা আমার করা হয় নাই। তবে সাম্প্রতিক সময়ে যেহেতু আগ্রহ জন্মাইছে, ইচ্ছা আছে যে পজিটিভ কিছু করে দেখানোর দেশের জন্য, তো সেই ক্ষেত্রে আমাকে কিছু কিছু চর্চা এখন করছি। আর যে মৌলিক পার্থক্য, আমি 3 দলের ভিতরে মৌলিক পার্থক্য খুব বেশি যে পাই তেমনটা না, কেউ একটু কম কেউ একটু বেশি, ভালো অথবা খারাপ দুই ক্ষেত্রেই, কোনো ব্যাপারে কেউ একটু আগিয়ে আছে কেউ একটু পিছিয়ে আছে। আর বর্তমান যে গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকার, তারা যে উন্নয়নের বুলি সবসময় ছুটাই, সে সম্পর্কে একটু বলি যে উন্নয়ন তো এরশাদ সাহেবের আমলেও কিন্তু হয়েছে। আমরা দেখি যে বাংলাদেশের অনেক বৃহৎ বৃহৎ প্রজেক্ট কিন্তু এরশাদ সাহেবের আমলে, যদিও তার সময় উন্নয়ন হয়েছে বেশ ভালো, কিন্তু গণতন্ত্রের যে মৌলিক যে বিষয়গুলা চর্চাটা, সেটা সেই সময় কিন্তু মানুষ ঠিক মতো করতে পারে নাই। এই একটা কারণেই কিন্তু সে কিন্তু ক্ষমতায় স্থায়ী হতে পারে নাই। তো বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তারা যে উন্নয়নের বুলিগুলো আওড়াচ্ছে, আসলে উন্নয়ন উন্নয়ন সবাই করছে কম আর বেশি, আর উন্নয়ন করবে না কেন? তাদেরকে যদি আমরা মেনেও নেই, যদিও জনগণের ভোটে তারা ক্ষমতায় আসে নাই, তারপরে যদি আমরা মনে নেই জনগণ তাদেরকে তাদের এই মসনদ দিছে, তাহলে কেন দিছে তাদেরকে? জনগণের আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা আমরা কেন দিছি তাদেরকে? এই উন্নয়নের জন্যই তো। আর তারা যে উন্নয়নের বুলি ফোটাই, সেখানে দেখা যাবে যে আর একটা দেখেন, আপনার যদি কিছু টাকা সাইড করতে চাই, শুধুমাত্র আমরা টাকা দিলাম সে টাকা তো সরাসরি তারা পকেটে নিতে পারবে না, একটা কাজ দেখাইতে হবে, একটা কালভার্ট হোক, ব্রিজ হোক, মানে যা কিছুই হোক, তো একটা কাজ দেখাবে। সেখানে দেখা গেল যে, আমি আমাদের এলাকার কথা বলি, যে রাজশাহীতে যে কিছুদিন আগে কিছু ফ্ল্যাড লাইট দেওয়া হয়েছে, সেখানকার প্রতিটা ফ্ল্যাড লাইট নির্মাণে ব্যয় দেখানো হয়েছে 32 লক্ষ টাকা, সম্ভবত 32 লক্ষ টাকা, কিন্তু একটা প্রতিবেদনে দেখলাম সেগুলা তৈরি করতে
খরচ নর্মালি হবে 6 থেকে 10 লক্ষ টাকা। তার মানে কি, অন্তত অন্তত 2/3 টাকা তাদের পকেটে, অন্তত 2/3 উন্নয়ন তো হয়েছে, ফ্ল্যাট একটা দিছে যে এটা তো উন্নয়নের অংশই তো, কিন্তু তার নামে আরো কিন্তু 2/3 তারা কিন্তু খেয়ে ফেলছে। না কিন্তু ঠিক আছে, এই আপনারা ধরনের উন্নয়ন তো না আমরা চাই এখন নাই। উন্নয়ন মানে হচ্ছে আমাদের দেশে উন্নয়ন মানে হচ্ছে রাজনৈতিক দলের নেতাদেরও উন্নয়ন, সো তাদের জি জি পকেটের উন্নয়ন, এটাই এটাই হয়ে গেছে এখন। জি রাইট? তো আপনারা যদি দায়িত্ব নেন, আপনাদেরকে যদি দেশের জনগণ দায়িত্ব দেন, তাহলে কি আপনারা আপনাদের নিজেদের উন্নয়ন করবেন না? নিজেদের উন্নয়ন বলতে আসলে কি বোঝায়, একটা হ্যাঁ, মানুষের আপনার পকেটের উন্নয়ন একটা যেভাবে একটা করতে একটা এভাবে কি করবেন দেখুন, নাকি? না 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 আমাদের দেখুন, আমি একটা ব্যাপার বলি যে আমি কিন্তু সরাসরি এটা বলে দিতে পারবো না যে আমরা সামগ্রিক ভাবে আমরা যারা আছি সবাই আমরা সৎ থাকবো, আমরা আমাদের নিজেদের এই এইরকম উন্নয়ন আমরা করবো না। এটা 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 যদি কেউ বলে ফেলে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যে আমরা সবাই এরকম একদম দুধে ধোয়া তুলসী পাতা থাকবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, একটা 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 সংগঠনে যখন অনেকগুলো মানুষ কাজ করে সবাই কিন্তু একই মানসিকতার হয় না, একই রকম হবে না, তাদের ভিতরে কিন্তু সুবিধাবাদী অনেক মানুষ ঢুকে যায়। তবে আমাদেরকে যেটা করতে হবে সিস্টেম ডেভেলপ, যাতে করে সিস্টেমের মধ্যে থেকে, চাইলেও আমি জানি যে আমার সহকর্মীরা সবাই সৎ হবে না। আমি যখন একটা একটা সংগঠনে যখন প্রত্যেকটা মানুষকে যদি আপনি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারেন যে তারা চাইলেও অসৎ হইতে পারবে না, তখন কিন্তু অনেকাংশে সেই ইয়াটা নিবৃত্ত করা সম্ভব। হ্যাঁ, তবে সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে। এক্স্যাক্টলি, এখন এই সিস্টেমটা যারা ডেভেলপ করবে রাতুল, তারা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। এখন প্রশ্ন হচ্ছে আমার, এর সাথে আপনার এই কথার সাথে আরেকটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে, দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেই তো গণতন্ত্র নেই, কোনো সিস্টেম নেই, একজনের হাতে ক্ষমতা, দুই নেত্রীর হাতে ক্ষমতা, এখন দেশে গণতন্ত্র কিভাবে হবে? গণতন্ত্র তো রাজনৈতিক দলগুলোর মধ্যেই নেই। তাহলে আপনার কাছে আপনাদের সংগঠনের খবর কি, এটা যদি একটু বলেন। না, আমরা আমরা প্রথম থেকে গণতন্ত্রের চর্চা করে আসার চেষ্টা করতেছি, আর যেহেতু আমাদের সাংগঠনিক যে ভিত্তিটা এখনো পর্যন্ত অবকাঠামোগত দিক থেকে আমরা সম্পূর্ণ গুছিয়ে নিতে পারি নাই, আমাদের সামনে হয়তো বা আমাদের যে কেন্দ্রীয় কমিটির যে নির্বাচনের মাধ্যমে, যে আমরা কিন্তু এখনো পর্যন্ত আহ্বায়ক কমিটি আছে আমাদের কেন্দ্রীয় ভাবে। হ্যাঁ, তো সেটা কিন্তু মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত না, এটা আমাদের সেই সময়ের যে যারা যেভাবে কাজ করছে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়েছে। তো আমাদের হয়তো বা খুব শীঘ্রই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমাদের আপনারা কি গণতন্ত্র নিজেদের সংগঠনে পালন করছেন, বা এরকম কি কোনো সম্ভাবনা আপনাদের মধ্যে আছে, নাকি আপনারাও ওই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো সিলেকশন মানে সিলেক্টিভ রাজনীতি দলে আপনারা মানে আপনারাও সিলেকশন পছন্দ করছেন? জি দেখুন, প্রত্যেকটা সংগঠনেই কিন্তু আপনি একদম শুরুতে এসেই কিন্তু নির্বাচনের মাধ্যমে কাউকে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, শুরুটা কিন্তু কোন একজন নেতা সামনে যখন থেকে লিড দেয় বা যারা তার আশেপাশে থাকে, যখন প্রথমে কিন্তু কাজ দিয়ে সরাসরি একটা জায়গা অর্জন করতে হয়, যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছে কোটা সংস্কার আন্দোলনে বা পরবর্তী নিরাপদ সড়ক আন্দোলনে বা অন্যান্য বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, আমাদের যারা সামনে থেকে লিড দিছে মোটামুটি ভালো ভাবে মানুষকে একত্রিত করার ক্ষমতা রাখে বা ভালো কথা বলে, সব মিলে যারা যোগ্য তারা এখনো পর্যন্ত সামনে আছে। তবে যখন আমরা আমাদের কাউন্সিলিং হবে আরো কিছু পরে, সম্ভবত সেটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, সম্ভবত আমাদের সারা দেশে নির্বাচনের মাধ্যমে আমরা আমরা সম্পূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী, আগামীতে আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করব, এমনকি সারা দেশে নেতৃত্ব। আপনার কাছে কি মনে হয় যে এই ভিপি নূর নেতৃত্ব দিতে পারবে, কি মনে হয়? হ্যাঁ, নিঃসন্দেহে আমি তার নেতৃত্ব নিয়ে আমার কোনো সন্দেহ নাই, সে যথেষ্ট বিচক্ষণ, নেতৃত্ব দেওয়ার প্রতিভা, জ্ঞান, বিবেচনা তার সম্পূর্ণই আছে, আমি তার প্রতি আস্থা রাখি। হ্যাঁ, আর নেতা হিসেবে আমি তার প্রতি অনুগত বটে। অনেক ধন্যবাদ আপনাকে রাতুল। রাতুল, আপনার ক্যামেরাটা যদি একটু ঠিক করেন। সো যাই হোক, এখন আমরা চমৎকার বললেন,
রাতুল, আরেক এখন একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, ডিজিটাল নিরাপত্তা আইন কি সমর্থন করেন কিনা আপনি? যদি করেন কি কারণে, না করেন কি কারণে করেন না? না, ডিজিটাল নিরাপত্তা আইন এটা শুধুমাত্র মানুষের যে কথা বলার অধিকার, সেটা একটা কথা বলার অধিকারকে সংকুচিত করার একটা একটা সিস্টেম মাত্র, একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন মামলা কিন্তু আমি একটা খেয়ে আছি, আমার গত এই যে কয়েকদিন আগে হাজিরা ছিল, আমি হাজিরা দিয়ে আসছি। তো এটা এটা একেবারেই কি বলবো, কোনো লজিক্যালি গণতান্ত্রিক কোনো দেশে এইরকম কোনো আইন থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা শুধুমাত্র এই মানুষের যে মৌলিক অধিকার, তার কথা বলার বাক স্বাধীনতা, সেটাকে সংকুচিত করা হয়েছে, এটা আমি কোনোভাবে সমর্থন করি না। এটা আপনি সমর্থন করেন না, এটা কি আপনি কালো আইন বলতে পারেন? হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা কালো আইন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ না, সমগ্র সমগ্র পৃথিবীর যে কোনো দেশে যদি এই ধরনের আইন থাকে, সেটাকে আমি কালো আইন হিসেবে বলতে পারি। ধন্যবাদ। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন কিংবা গণমাধ্যম কি কার্যকর ভূমিকা রাখতে পারছে আপনি কি মনে করেন? না, আমি তো মনে করি না যে এইগুলার কোনো বিভাগই তাদের যে স্বাভাবিক কার্যক্রম বা তাদের উপর অর্পিত যে দায়িত্ব, সাংবিধানিক ভাবে হোক বা যেভাবে তারা পেয়ে থাকে যে দায়িত্বগুলা, তারা স্বাধীনভাবে সেই ধরনের কাজগুলা করে দিতে পারছে। বিচার বিভাগের অবস্থা আমরা জানি, এস কে সিনহার অবস্থা আমরা জানি, মোটামুটি এগুলা নিয়ে আসলে সবসময় আলোচনা হইতেই থাকে। মোটামুটি যাদের একটুও কমন সেন্স আছে, তারা এই ব্যাপারগুলো খুব ভালো মতো স্পষ্ট ভাবেই তারা ধারণা রাখে। শুধুমাত্র এক প্রকার স্বার্থান্বেষী মহল ছাড়া এগুলাকে কেউ বলতে পারবে না যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে বা গণতন্ত্রের যে প্রকৃত চর্চা সেটা বাংলাদেশে হয়ে থাকে, সেটা কোনো মানে কি বলবো, সুস্থ মস্তিষ্কে মানুষ বলতে পারে বলে আমি মনে করি না। এখানে আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, নির্বাচন কমিশনের কি ভূমিকা হওয়া উচিত আপনি মনে করেন? নির্বাচন কমিশন এখানে তাদের উপর তার তাদের মূল দায়িত্বটা কি, যে নির্বাচনটা তারা নিরপেক্ষ ভাবে সুন্দর মতো পরিচালনা করবে, যাতে করে কোনো দল এক্সট্রা সুযোগ সুবিধা না পায়, কোনো দলকে যেন দাবি না রাখা হয়। তাদের যখন দুই বা দুইটা দল বা তিনটা দল, চারটা দল, যত দলই হোক, তারা তাদের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, তারা একই রকম ভাবে তারা মাঠে মাঠ পর্যায়ে তারা প্রচার করবে তাদের যে রাজনৈতিক দর্শন। মানুষ যাদেরকে গ্রহণ করতে চায় তাদেরকে গ্রহণ করবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা এখন সেটা খুঁজে পাই না। এখন যেই সরকার থাকে, সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি, আমরাও আমরা দেখছি যে কিছু কিছু যতটুকু খবর খবরে পাওয়া যায় যে তারাও কিন্তু একটা সময় তত্ত্বাবধায়কটা বাতিল করতে চাইছিল। হ্যাঁ, এটা এটা জাস্ট তাদের নিজেদের যে, আমি বলছি যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, এই স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানটি কি আজ পর্যন্ত কোন নির্বাচনে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেছে? না, সেটা এখনো পর্যন্ত আমাদের দৃষ্টিগোচর হয় নাই। এখনো পর্যন্ত যে নির্বাচন কমিশন, সেটাকে আমরা দেখতে পাইছি যে যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, আমরা তো গত দশকের বেশি সময় ধরে দেখছি আওয়ামী লীগ সরকারই আসছে, আমার বুদ্ধি হওয়ার বয়স পর থেকে, মোটামুটি বুঝার পর থেকে, সবসময় তারা একটা লেজুর ভিত্তিক কার্যকলাপে লিপ্ত ছিল, যে কিভাবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা যায়, কিভাবে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া যায়, কিভাবে বিরোধী দলকে দমিয়ে রাখা যায়। হ্যাঁ, সব রকম প্রসেস তারা করে রাখছে। অনেক ধন্যবাদ। দেশের গণমাধ্যম গণমানুষের কথা পক্ষে না বিপক্ষে কাজ করছে বলে মনে করছেন? দেখুন, এখানে সবগুলা গণমাধ্যমকেই আমি ঢালাও ভাবে ভালো অথবা খারাপ বলতে পারি না। হ্যাঁ, তবে কিছু কিছু গণমাধ্যম আছে, তারা এখনো পর্যন্ত এই প্রতিকূল পরিবেশেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের উপর যে দায়িত্ব আছে সেগুলো পালন করে যাওয়ার জন্য। আবার আমরা দেখেছি 71 টিভির মতো কিছু মিডিয়া, যারা সবসময় একটা 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 পক্ষপাতিত্ব একটা পক্ষপাতিত্বে সবসময় দুষ্ট থাকে। হ্যাঁ, তবে জনগণ সেগুলো খুব ভালো মতোই বুঝে, কাকে কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে। তো তবে আমার কথা হলো যে মিডিয়ার উপরে বা গণমাধ্যম কর্মীর উপরে যে ধরনের দায়িত্ব অর্পিত থাকে,
তারা যেন সেই দায়িত্বটা পূর্ণাঙ্গভাবে পালন করে, তাতে করে একটা দেশের সার্বিক অবস্থা কিন্তু অনেক পরিবর্তনে, পজিটিভ পরিবর্তনে কিন্তু তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রাখতে পারে। কিন্তু তাদের যে ভূমিকাটা রাখা উচিত একজ্যাক্টলি, সেটা কিন্তু আমরা সেই শতভাগ আমরা পাই না, সে ব্যাপার নিয়ে আমরা আমরা খুব বেশি সন্তুষ্ট এমনটা না। তবে আমরা আশাবাদী যে তারা হয়তো বা একটা সময় স্পেস পাবে। আমি জানি তাদেরকেও চাপে থাকতে হয় অনেক সময়। অনেক ধন্যবাদ। বিএনপি বারবার নির্বাচনে অংশগ্রহণ করছে, এটাকে কিভাবে দেখছেন? না, আমি এটাকে একেবারে একটা বোকামি মনে করি। আমি আমি ব্যক্তিগতভাবে, এটা আমার সাংগঠনিক কোনো বক্তব্য না, এটা আমি ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি যে এই অবস্থার মধ্যে মানে নির্বাচনে অংশগ্রহণ করা মানে এটা এটা আমি কোনোভাবে নিতে পারি না যে এরকম একটা দলের, আমি আমি তো এত ছোট মাথায়, আমি তো বুঝি না, তাদের হয়তো বা অন্য কোনো বৃহৎ পরিকল্পনা থাকতে পারে বা অন্য চিন্তাধারা থাকতে পারে। তবে আমি আমার ছোট মাথায় যেটুকু বুঝি, এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করা নিতান্তই হাস্যকর। এটা একদমই হাস্যকর মনে করছেন আপনি, তো? জি, কিন্তু বিএনপির লোকরা, বিএনপি নেতৃত্ব তো নিশ্চয়ই আপনার কথা শুনবেন। আপনি আপনার মতো একজন তরুণ নেতা যদি এভাবে মনে করেন, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে তারাও এটা উপলব্ধি করবে, আমরা আশা করছি। না, আশা রাতুল, আশা করি আমরা তারা। জি বলুন জি জি বলুন হ্যাঁ বলুন। রাতুল, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, আমাদের একটি ঘোষণা আছে, আমি আবারও আপনার কাছে ফিরছি খুবই দ্রুত, দর্শক সঙ্গে থাকবেন। একটি ঘোষণা জানাতে চাই দর্শক, অকুতোভয় কলম যোদ্ধা মজলুম সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নাগরিক টিভির জনপ্রিয় টক শো হার্ট টক উইথ নাজমুস সাকিবে আসছেন আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 10টায়। এই ঐতিহাসিক অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ। রাতুল, যে বিষয়ে কথা বলছিলাম, আপনারা কিভাবে দেশের রাজনৈতিক মেরামত করবেন? আমি যতটুকু জানি আপনারা একটি রাজনৈতিক দল গঠন করছেন যেটার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ, মেবি এরকম একটি প্রক্রিয়ার মধ্যে আপনারা আছেন। জি, আপনারা এই দেশটার মেরামত কিভাবে করতে চান সংক্ষেপে যদি বলেন? আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমত আমাদের যে দেশের যে সাংবিধানিক অবকাঠামো বা সিস্টেম এগুলো আছে, সেগুলো আমার মনে হয় না সেগুলোর খুব বেশি পরিবর্তনের দরকার আছে। আমরা জাস্ট একটা বিষয়ে আমরা সামনে রাখছি, আমরা বেশ কয়েকবার নূর নিজেও তার বক্তব্যে বলছে, বিভিন্নভাবে আমরা ইয়া করছি যে প্রধানমন্ত্রী, আমাদের দেশের যে সাংবিধানিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী একের পর এক প্রধান মানে তার তিনি ক্ষমতায় থাকতে পারবেন, সেই জায়গাটা আসলে আমরা পরিবর্তন চাই। হ্যাঁ, আমরা চাই যে একজন একজন ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী হইতে পারবে না। আর আমরা যেটা দেখে আসছি যে দীর্ঘদিন যখন একটা দল বা একটা ব্যক্তি ক্ষমতায় থাকে, তখন তার ভিতরে একটা স্বৈরাচারী মনোভাব চলে আসে। সেই সেই জায়গা থেকেই আমরা আমরা এই পরিবর্তনটা আনতে যাচ্ছি যে একজন ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রিত্ব পাবে না। এখন এখন এর সাথে নূর প্রধানমন্ত্রী হওয়ার পর, যদি হয়, জনগণ যদি কখনো নূরকে প্রধানমন্ত্রী করে, তাহলে কি নূরের 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 পরে নূরের বংশধরের মানে তার স্ত্রী তার সন্তানরাও না, কি? আমরা আমরা বংশ আমরা বংশ পরম্পরায় কেউ প্রধানমন্ত্রী হবে বা চেয়ার বদল হবে, সেই ধরনের ধারা আমরা প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা চাই সব থেকে যোগ্য ব্যক্তি সামনে যেন আসে। এটা কেন পরিবর্তন দরকার? অর্থাৎ বংশ পরম্পরায় রাজাদের এই নীতি কেন চান না আপনারা? কেন আজকে হাসিনা, শেখ হাসিনার পরবর্তীতে তার মেয়ে, তার বোন, তার নাতি, তার পুতি আসবে, এটাই তো ভালো, তাই না? এটা কেন চান না, মানে কেন এটা দরকার নেই? দেখুন, আমি 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 জাস্ট এক্সাম্পল স্বরূপ বলতেছি যে আপনি একজন যোগ্য ব্যক্তি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করার যোগ্যতা আপনার আছে। এখন আপনার সন্তান বা আপনার নাতি যে আপনার সমঅধিকার যোগ্যতা বা দেশের দেশ নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা নিয়েই জন্ম নিবে বা সেরকম ইয়াতেই বড় হবে, সেটা সেটা কিভাবে আমি নিশ্চিত হব? হ্যাঁ, সেটা সেটা সেই ব্যাপারে নিশ্চিত না, সেটা হয়ও না। অনেক সময় দেখা যায় যে অনেক, আমরা ইতিহাস ঘাটলে দেখি যে অনেক যারা
অনেক ভালো রাজা ছিলেন বা শাসক ছিলেন, তাদের সন্তানরা উচ্ছন্নে গেছে, তারা ঠিক সেই মতো তার তার বাবার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু পায় নাই। তো সেই ক্ষেত্রে নূর যদি হয় আমাদের প্রধানমন্ত্রী নূরের সন্তান বা তারা যে সেই রকম যোগ্যতা সম্পন্নই হবে সেই ব্যাপারে তো আমি নিশ্চিত না। তো যে কারণে যখন যে যোগ্যতা সে তার যোগ্যতা প্রকাশ করে সেই জায়গায় মানে নিয়ে যাবে, আপনি আমরা আমরা যোগ্যতাটাকে প্রাধান্য দিব জি আমরা। রাতুল রাতুল বিষয়টা এরকমই যে যোগ্যতা প্রমাণের জন্য, নেতৃত্ব তৈরি করার জন্য আমাদের রাজতন্ত্রে ফেরা উচিত না। আমাদের গণতন্ত্র তো আর রাজতন্ত্র না। তো এখন এখন আমার মনে হয় যে এই যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা আমাদের এই নেতানেত্রীদের ছেলে মেয়েদেরও না থাকতে পারে। সো থাকতে আমরা পারে তো জাতি জাতি আমাদের আপনার মতো আরো 10 জনের মতো নেতাদেরকে আমরা নেতৃত্ব দেওয়া থেকে আমরা 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 বঞ্চিত হচ্ছি, জাতি বঞ্চিত হচ্ছে, এটাও একটি কারণ হতে পারে, কি মনে করেন আপনি? জি, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ রাতুল। আমার শেষ প্রশ্ন এবং এই প্রশ্নের পরেই আমরা অনুষ্ঠান শেষ করব। দেশের কি রাজনৈতিক সংকট আছে, কি মনে করেন আপনি? যদি সংকট থাকে তাহলে সংকট নিরসনে তরুণদের কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? দেশে রাজনৈতিক যে সংকট সেটা তো আছেই, সেটা আজকে শুধু এটা নতুন না, বেশ পুরনো রাজনৈতিক সংকট এটা। কারণ আমরা জানি যে গণতন্ত্রে বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু আমরা গত 1 দশকের ভিতরে বিরোধী দলের যে প্রপার ভূমিকা থাকা দরকার সেই ভূমিকায় আমরা বিএনপিকে উত্তীর্ণ হতে দেখিনি, বা তাদেরকে সেই জায়গায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি। প্রশাসনিক প্রেশার বা যে কোনো ভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন মামলা হামলা গুম খুন এগুলা দিয়ে। তবে তবে সেই পরিবর্তনটা আমাদের নিয়ে আসতে হবে, যাতে করে বিরোধী দল তাদের যে প্রপার চর্চাটা করতে পারে সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের আমরা এখন আমরা চাই না, আমি আমি মনে করি না যে এখনই আমরা আন্দোলন করে বা সংগ্রাম করে গভর্নমেন্ট পতন করতে পারবো বা এরকম বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো, এটা আমরা চাই না। তবে আমরা যেটা এখন পারি যে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ করতে আমাদের এখন সাংগঠনিক অবকাঠামোটাকে সুন্দর মতো গুছিয়ে নিতে হবে। আমরা ইতিমধ্যেই জেলা পর্যায়ে আমাদের সকল কমিটি রেডি হয়ে গেছে, উপজেলা পর্যায়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। একটা সময় আসবে যখন যখন কি বলবো এটাকে, যে এটা অটোমেটিক ভাবে চলে আসবে একটা সময়ে। হ্যাঁ, এখন আমরা আপনি সেই সময়ের জন্য অপেক্ষা করছি আর নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। আপনাকে যদি বলি আপনার মতো তরুণদের প্রতি আপনার নিজের অ্যাপিল কি রাজনীতিতে, যদি আপনারা চান তরুণরা যুক্ত হোক সংযুক্ত হোক, তাহলে আপনার অ্যাপিলটা কি হবে? দেখুন, এখানে আমি তো অবশ্যই চাইবো যারা আমাদের মতো পজিটিভ চিন্তা ভাবনা করে দেশ নিয়ে জাতি নিয়ে, যাদের ডিমান্ড যে দেশ ও জাতির জন্য কিছু করবে, তারা তাদেরকে অবশ্যই আমি বলবো যে প্রথমত রাজনৈতিক ভাবে সচেতন হতে। রাজনীতি করা তো পরের ব্যাপার, প্রথমত রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে যাতে করে তারা বুঝতে পারে যে কোনটা খারাপ হচ্ছে কোনটা খারাপ ভালো হচ্ছে। এরপরে যে ব্যাপারটা, যে কোনো অন্যায় প্রতিহত করার মানসিকতা তৈরি করতে হবে। এরপরে যদি তাদের এর থেকেও বড় কিছু করতে চাই, তারা যেন সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়, যদি তাদের সেরকম ডেডিকেশন থেকে থাকে বা তারা যদি চায় বড় ধরনের পরিবর্তন, তারা যেন যুক্ত হয়। আর তাদের যুক্ত হওয়ার জন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদের জন্য আমার আবেদন থাকবে যে তাদের সব থেকে ভালো অপশন ছাত্র অধিকার পরিষদ, আপনাদের জন্য শ্রমিকদের জন্য শ্রমিক অধিকার পরিষদ। হ্যাঁ, আর আর আমি আরেকটা ব্যাপার বলি যে আপনারা দেখেন যে আমাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষমতা নাই, টাকা নাই, কোনো কিছুই নাই, কিন্তু গত আমরা আমাদের শুরু যে 2018 সালে আমাদের সাংগঠনিক যাত্রা, সেই শুরুর পর থেকেই কিন্তু আমরা আমাদের দেশের যে অভ্যন্তরে যতগুলা সমস্যা আছে সবগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। যে কোনো বিপদ আপদকালীন সময়ে আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করছি, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, টাকা নাই, তারপরেও আমরা এতটুকু করছি। যদি আমাদের হাতে কখনো ক্ষমতা আসে বা আমাদের যদি সেই সুযোগ হয়, তাহলে নিঃসন্দেহে আপনার আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সর্বোচ্চ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে রাতুল, আমাদের আপনার সময় বের করার জন্য, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং পরবর্তীতে আমরা যদি আপনাকে সংযুক্ত করি, আপনি আমাদের সাথে আসবেন, কথা বলবেন, আমরা চাই আপনি আবার আবারও আমাদের সাথে সংযুক্ত হন। জি নিশ্চয়ই চিরু ভাই, ধন্যবাদ আপনাকে আপনাদের সঙ্গে যুক্ত করার জন্য। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি রাতু। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন, রাজনীতিতে অপ্রতিরোধ্য তারুণ্য। এই অনুষ্ঠানটি আপনারা দেখলেন। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আরেকজন নতুন তরুণ রাজনীতিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তাদের কথা শুনব, তাদের স্বপ্ন আমরা শুনতে চাই, আপনাদেরকে জানাতে চাই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।